ঝকঝক করছে পিচের রাস্তা নিত্যদিন গাড়িও চলে রাস্তা সংস্কার করার মাসখানেক হলো এর মধ্যে হাত দিলেই উঠে যাচ্ছে পিচের চাদর এমনকি গাড়ির চাকার ঘর্ষণে উঠে যাচ্ছে পাথর অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে বলেই এমন অবস্থা রাস্তার এমন বেহাল দশা লক্ষ্য করা গেল হরিশ্চন্দ্রপুরের ইলাম ও বেজপুরা গ্রামে শিডিউল না মেনে রাস্তার কাজের গুণগত মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুরের কনুয়া বাঙালি পাড়া থেকে দৌলতপুর বাঁধ রোড পাড়া পর্যন্ত সাত কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা নতুনভাবে ঢালাও সংস্কার করা হয়েছে পনেরো থেকে কুড়ি দিন হলো পিচ থামছে না উঠে যাচ্ছে নিজে নিজে উঠে যাচ্ছে সাইকেল গেলে উঠে যাচ্ছে মানে কি রাস্তা করেছে আমরা বুঝতেই পারছি না যে কি রাস্তা করেছে আমরা সাধারণ মানুষ কি বুঝবো আমাদেরকে না শিডিউল দেখাচ্ছে না শিডিউল দেখেছি না কোনো বোর্ড দেখেছি কোনো জায়গায় কিছু দেখতে পাইনি আচ্ছা তারপরে আমরা ফের কন্ট্রাক্টরকে কন্ট্রাক্টর কাজ করছে ওদেরকে জিজ্ঞেস করেছি যে দাদা কি ব্যাপার রাস্তাতে তো ই হয়ে যাচ্ছে উঠে যাচ্ছে সব সমস্ত পিচ উঠে উঠে যাচ্ছে ওই যে পনেরোই মেলে করবো আমাকে এইভাবে বলেছে বেজপুরাতে পাবলিককে বলে দিন হলো দেখছেন রাস্তার কি অবস্থাটা মানে পিচের চাদর উঠে যাচ্ছে গাড়ি গেলে গাড়ি তো থামছে না উঠে যাচ্ছে কোন জায়গায় কোন্এক রাস্তা হয়েছে এটা কোনুয়া টু হরদম নগর প্রায় কত কিলোমিটার মানে 11 কিলোমিটার রাস্তা তাতে আমরা শুনেছি ওই এতে বলেছিল শিলান্নাছে বলেছিল যে 8 কোটি টাকা বরাদ্দ হয়েছে প্রায় 8 কোটি টাকা কত হয়েছে আমরা শিডিউল দেখিনি জেলা পরিষদের প্রায় 6 কোটি টাকা ব্যয় সংস্কার করা হয়েছে এই রাস্তা দীর্ঘদিন পর রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি হয়েছিলেন এলাকাবাসী কিন্তু এক মাসের মধ্যেই রাস্তার পিচের চাদর উঠতে শুরু করেছে জানিয়ে খুব দই এলাকাবাসী তিন মাস আগে রাস্তার যখন বানানোর সময় হচ্ছিল তো আমরা পাবলিক মানে সবাই মিলে আনন্দ করেছিলাম যে রাস্তা একটা হচ্ছে আমাদের তার পরবর্তী এই সামনে যে এক তারিখ এসছে এক তারিখে রাস্তায় তার মানে অলরেডি মানে ই করলো রিপেয়ার করলো রিপেয়ার করার পরে আবার দেখছি রাস্তার ই উঠছে আর কি সেমেন্ট বা যেগুলো লাগিয়েছে পিচ বিচ সব উঠে উঠে চলে যাচ্ছে মানে পিচের চাদরটা উঠে যাচ্ছে চাদরাটাই পুরোটা এরকম হাতে ধরলে আপনারা সেটা তো দেখতে পেলেন হাতেই ধরলে উঠে যাচ্ছে আবার কন্ট্রাক্টরকে ফোন করা হয়েছে ও বলছে ভাই এদের এর মধ্যে আমরা নাই যেহেতু আমাদের যেরকম কাজ করা করার খরচা এসে টাকা পয়সা এসছে আমরা সেরকমই করব আশেপাশে আমাদের যেগুলো গ্রামবাসীর সাধারণ যেগুলো পাবলিক আছে ওনারা এসে তখন রাস্তা আমরা চেক করে দেখি যে রাস্তায় মানে পুরোটা জায়গায় উঠে যাচ্ছে আর কি ট্রাক্টর যাচ্ছে গাড়ি যাচ্ছে এখন বর্ষার সিজন এরকম যদি রাস্তা হবে তা ওর আমাদের কাছে রাস্তা ভালো ছিল পাকা রাস্তা দরকার নেই তো তো দাদা এখন আমরা মেম্বার টেম্বার সম্পূর্ণ সবাই গ্রামে এসে এরা এখন কি করছে সবাই মিলে রাস্তা এখন আমরা অপরাধ করব না হলে আমরা ধর্নায় বসবো প্রায় কত টাকা বরাদ্দ হয়েছে কি শুনেছেন এখানে আমরা তো শুনেছি মানে শুনেছি আট কোটি টাকা এটা কি রাজ্য সড়ক হ্যাঁ 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 কত কিলোমিটার রাস্তা আছে এই এগারো কিলোমিটার হবে দশটা এগারো কিলোমিটার পর এই কাজ করা কমপ্লিট কতদিন হলো এ এটা কাজ করা কম এখনও পর্যন্ত ভারী বর্ষা হয়নি এর মধ্যে যানবাহন চলাচলের পরই রাস্তার পাথর উঠে যাচ্ছে সাত আট বছর ধরে বেহাল হয়ে পড়েছিলো রাস্তাটা ঠিক আছে এ তো হলো মাঝখানেক হলো এ তো চারমুদি দেখতে পাচ্ছি রাস্তা উঠে যাচ্ছে মানে কি উঠে যাচ্ছে রাস্তাটার উপর রাস্তার চারদারটা উঠে যাচ্ছে মানে যেটা

তো কি মনে হচ্ছে রাস্তার তৈরিতে বা নির্মাণে কি কোনো দুর্নীতি হয়েছে না হলে ভালো কাজ করার উদ্দেশ্য করে এরকম আপনারা কি চাইছেন এখন কাকে জানাবেন আমরা চাইছি আমরা যেন চলাফেরা করতে পারি আমাদের যেন ভালো করে পড়েন হোক বা মানে মালদা থেকে দেবু সিনহার রিপোর্ট আনন্দ বার্তা